মুখত অসমীয়া ভাষা ডিঙিত অসমীয়া গামোচা সত্রর মাটি বেদখল আৰু অসমীয়া ছোৱালীক ৰেপ কৰিব এইবিলাক কি প্ৰকাৰৰ অসমীয়া কাৰণ মানে লিমিট তেওঁলোকে ক্ৰছ কৰি গৈছে আৰু এতিয়া যদি কম্বিং অপারেশন করা নহয় তেতিয়া হলে এই বাংলাদেশী মুসলমানের যেটি উৎপাত বাড়ি গেছে তাক কিন্তু কন্ট্রোল করা খুব দিগদারি হব আমি যদি প্রতিবাদ নকরো তেওঁলোকৰ সাহস আৰু বাড়ি যাব আর ইতিমধ্যে বাড়ি গৈছে এতিয়া যদি আমি ইয়াক কন্ট্রোল করব নোৱাৰো এনআরসির পাছতো আমি আৰু নোৱাৰিম কারণ এনআরসির পাছতো তেওঁলোকে সিলমোহর পাই যাব নাগরিকতার সিলমোহর পাই যাব কারণ আমি আগতে কৈছো যে এনআরসি হৈছে কাগজ কলমৰ খেল যদি আপনি কাগজ দেখাব পারে আপনি নাগরিক আর যদি কাগজ দেখাব নোৱাৰে তেতিয়া হলে আপনি বিদেশী হিন্দু সকল বিদেশী হব আর বাংলাদেশী মুসলমান সকল অসমীয়া ভারতীয় হব এই কারণে ইট ইজ হাই টাইম মানুহ ওলাই আহিব লাগে।